সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দার্সুলভ মনোভাবের বহির্প্রকাশ একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন আরও বলেন সেন্ট মার্টিন দ্বীপে যাবার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে সেখানে খাদ্য সংকট দেখা দিচ্ছে কিন্তু সরকার এখনও নীরব সরকারের নত যেন অবস্থানের কারণেই এমন হচ্ছে বিএনপি মহাসচিবের অভিযোগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে সরকার সীমান্তে হত্যা বা পানি না দিলেও এই সরকার কথা বলে না মির্জা ফখরুল বলেন সাবেক আইজিপি বেনজির ডাকাতের মতো সম্পদ অর্জন করেছে। এছাড়া ভাইদের পাসপোর্ট মারিয়াতী সহ নানা অনিয়মের অভিযোগ ওঠা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এর বিচারে দাবিও জানান তিনি। সরকারের যে আমার একটা দীপ সেই ডিপে আমরা যেতে পাচ্ছি না সেন্ট মার্টিন এন্ড খাদ্য সংকটা দিয়েছে অথচ এই নিয়ে সরকার কোনো মাথরাতি নেই। সে কয়েক লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে কোনো মাথাটা নেই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমরা এদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারব না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম